মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার ডুমুরিয়ায় শেখ আব্দুর রহিম সহ 11 জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে এর সমন্বয়ক আব্দুল হান্নান খান এই প্রতিবেদন প্রকাশ করেন। তাদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অগ্নিসংযোগ সহ 6টি অভিযোগ আনা হয়েছে। আসামিদের মধ্যে অন্যরা হলো শামসুর রহমান, ওমর আলী ফকির, জাহান আলী বিশ্বাস, আকাশ সর্দার, নাজের আলী ফকির, শাহজাহান সর্দার, আব্দুল করিম শেখ, আবু বক্কর সর্দার, রওশন গাজী ও সোহরাব হোসেন সর্দার।